আমরা আজকে এসআইপি নিয়ে আলোচনা করবো। আজকাল সবাই এসআইপি কথাটা শুনে ফেলেছে, বুঝে গেছে, পত্রিকাতে বিভিন্ন বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট আসছে, এসআইপি একমাত্র উপায়, এসআইপি একমাত্র উপায়। এসআইপিটা কী? সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আমার জন্যে এসআইপিটা হচ্ছে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্রসেস, প্ল্যানটাকে প্রসেস করে দিলাম। যাই হোক, ব্যাপারটা কী? আপনি নিয়মিত যেরকম রেকারিং ডিপোজিটে ব্যাংকে নিয়মিত টাকা রাখেন, হাত ধরা যায় 2 বছরের মেয়াদ কি 5 বছরের মেয়াদ, সেটা সুদ সমেত একটা টাকা থোক আপনি পেয়ে যান। তো যেহেতু সুদটা ব্যাংকের প্রি ডিটারমিন্ড, মানে আগে থেকে আমরা জানি, সুতরাং আরডি রেকারিং ডিপোজিটের ক্যালকুলেটার পাওয়া যায়, সেখান থেকে আপনি জানবেন যে ম্যাচিউরিটি ভ্যালু কী হয়। ইনফ্যাক্ট ব্যাংক পাসবুকে ম্যাচিউরিটি ভ্যালুটাও দিয়ে দেয়। তো এটা একটা ডিসিপ্লিন প্রসেস যে আপনি ফোর্স সেভিংস করছেন। এইটাই যদি আপনি এসআইপি করে করেন, তার মানে নিয়মিত আইদার নিজে শেয়ার ব্রোকারের সাথে অ্যাকাউন্ট খুলে আপনি ধরুন মাসে 2000, মাসে 5000, মাসে 50000 আপনি 2-3, 4-5টা শেয়ারে আপনি নিয়মিত বিনিয়োগ করলেন। শেয়ার বাজার দেখার দরকার নেই, বাজারটা পড়েছে কি না, বাজারটা বেড়েছে কি না, বাজারটা ঊর্ধ্বমুখী কি না, বাজারটা নিম্নমুখী কি না, এইসব কিছু দেখার দরকার নেই। সময় ক্ষণ বিচার করার দরকার নেই, আপনি নিয়মিত বিনিয়োগটা করছেন 5 বছর, 10 বছর, 15 বছর। যত মেয়াদ বাড়াবেন তত এসআইপি বলিষ্ঠ হবে। অনেক আছে বাজার খারাপ হওয়ার সময় এসআইপিটা বন্ধ করে দেয়, এটা কিন্তু ভুল নাম্বার ওয়ান, ভীষণ ভুল। এই ভুলটা না করাই বাঞ্ছনীয়, সুতরাং এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস আছে, যখন বাজার পড়ে আপনি ধরুন ধার্য করেছেন 5000 টাকা পার মান্থ, প্রত্যেক মাসে 5000, মানে 12 মাসে 60000 টাকা, বাজারটা খুব পড়ে গেল, ওই 5000 টাকাটাকে 10000 করে দিন, আরও বাজার পড়ে গেল, 5000 টাকাকে 15000 করে দিন, তার বাজার আবার উঠতে আরম্ভ করলো। এবার যে 5000 করে আপনার প্রত্যেক মাসে করার কথা, সেটা করার দরকার নেই, কারণ আপনি তো পরের মাসের যে টাকাগুলো এই মাসে একসাথে বাড়িয়ে নিয়ে ইনভেস্ট করে নিয়েছেন। এটাকে বলা হয় স্টেপ আপ। এবার বাজার সাংঘাতিক বেড়ে গেছে, ভীষণ বেড়ে গেছে, ওপরে চলছে একদম, কারণ আপনি 5000-এ যে ধার্য করেছেন ওটাকে কমিয়ে দিতে পারেন, স্টেপ ডাউন। কেন? শেয়ারের দাম এখন বেড়ে গেছে, উঁচু দামে কিনলে পর আপনার অ্যাভারেজিং কস্টটা বেড়ে যাবে। সুতরাং স্টেপ ডাউন স্টেপ আপটা একটা খুব বুদ্ধিমান এসআইপি করার পদ্ধতি, ওটাকে যারা বাজার একটু ট্র্যাক করতে পারে তারা এটা করতে পারে, বাট যারা করে না তাদের এটা না করলেও চলবে। এছাড়া ভালো লোক দিয়ে একটা এসআইপির মাধ্যমেই করা সম্ভব, এতে ঝুঁকি কম হয়, রুপি কস্ট অ্যাভারেজিং হয়, অর্থাৎ অ্যাভারেজ দামটা, গড় দামটা কমে আসে। এছাড়া আপনি যেটা করছেন সেখান থেকে ডিভিডেন্ড পেয়ে যাবেন, ওটা বাড়তি পাও না, একটা ক্যাপিটাল গ্রোথ আর একটা ডিভিডেন্ডের মাধ্যমে আপনি ইনভেস্ট করছেন, যেটা সেটাই আপনি ডিভিডেন্ড এক্সট্রা পেয়ে যাচ্ছেন। এছাড়াও ওই কোম্পানি হয়তো বোনাস ডিক্লেয়ার করলো, শেয়ার ফ্রিতে দিল, তাতেও আপনার এসআইপিটা আরও ভালো হয়ে গেল। প্রথম কথা হচ্ছে যে আপনাকে অ্যামাউন্টটা ডিসাইড করতে হবে যে কী রকম আপনি ধার্য করছেন। সেকেন্ড হচ্ছে আপনি কী পিরিয়ড ধার্য করছেন, একটা পিরিয়ডের ব্যাপার আছে তো, যে আমি আগামী 7 বছর ধরে করব। আর হচ্ছে আপনি শেয়ার যেটা পছন্দ করলেন কিসে এসআইপি করবেন, সেটার উপর অনেকখানি ব্যাপারটা তৈরি হয়ে যায়। আপনি যদি গ্রোথ এসআইপি চান তাহলে আপনাকে গ্রোথ ওরিয়েন্টেড স্টকস এসআইপিতে সিলেক্ট করতে হবে। আপনি যদি বলেন যে না রিজনেবল রিটার্ন হলেই চলবে, তাহলে আপনাকে ডিফেন্সিভ শেয়ারসে এসআইপি করতে হবে। আপনি যদি বলেন না আমি খুব অ্যাগ্রেসিভ এসআইপি করতে চাই, বিটেন ডাউন স্টকস, একদম দাম পড়ে আছে কিন্তু হয়তো একটা পোটেনশিয়াল আছে, আমি একটা ডেঞ্জারাস এসআইপি করতে চাই, এরকমভাবে আপনি বিভিন্নভাবে এসআইপি করতে চান। এছাড়াও মিউচুয়াল ফান্ডে আপনার এসআইপি করার ব্যবস্থা আছে, সেটা অ্যাজ লো অ্যাজ 500 টাকা পার মান্থও আপনি করতে পারবেন। বিভিন্ন যারা এসআইপি প্রোগ্রাম চালায় মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে, তাদের থেকে দেখে নিতে পারেন। এসআইপি সাকসেসটা কোথায়? এসআইপি সাকসেসটা সেখানে যেখানে আপনার পছন্দটা সঠিক হয়েছে,
আমি সঠিক বলতে বলছি, যাতে লং টার্মে যেসব কোম্পানি গ্রোথটা আপনি সিলেক্ট করতে পারেন, সেখানে ভারতবর্ষে কিছু নাম তো একদম বাঁধাধরা আছে, যেমন তবে আপনার ওয়েলথ ক্রিয়েশনে এক মাস্ট ফর্মুলা হচ্ছে SIP। আপনি যদি আগামী দিনে টাকার মুখ দেখতে চান, আগামী দিনে যদি ধনী হতে চান, আগামী দিনে যদি শেয়ার বাজারে সুষ্ঠ পরিকল্পিত বিনিয়োগ করতে চান, SIP ইজ দ্য ওনলি আনসার। সো ইউ হ্যাভ টু বি ইন সিস্টেমেটিক, ইউ হ্যাভ টু হ্যাভ এ ইনভেস্টমেন্ট প্ল্যান, অ্যান্ড ইউ হ্যাভ টু স্টার্ট আ ইনভেস্টমেন্ট প্রসেস, অল টেকেন টুগেদার ইজ SIP। SIPটা লোকে লেটে বুঝেছে, আমি নিজে লেটে বুঝেছি, আমায় কেউ বুঝিয়ে দেয়নি 15 বছর আগে। আমি এখন নিয়মিত SIP করি। আমার বলতে পারি আমার মেয়ের বিয়ে খালি ইনফোসিসে SIP করে থ্রু হয়ে গেছে, এটা আমি বলতে পারি, সেটা 10 বছর আগের কথা। বাট মাঝে মাঝে মনে হয় যদি আমার বয়সটা 25 হতো আর সবই সবে চাকরিতে ঢুকতাম এবং চাকরির মাইনে থেকে একটু একটু বাঁচিয়ে 500-1000 টাকা করে যদি SIP করতাম, আজকের দিনে আমি কত বড় লোক হতাম কে জানে। আবার SIPতে কায়দা আছে, ধরুন আপনি 10,000 করে SIP করছেন মাসে, 1,10,000, 5 বছরে 5,50,000 টাকা SIP হয়ে গেছে। এখন দেখছেন যে ব্যাপারটার দাম হয়ে গেছে 8.5 লাখ কি 9 লাখ টাকা, আপনি মুনাফাটা তুলতে পারেন, তাতে যে আপনার ক্যাপিটাল মূলধন 5.5 লাখ টাকা ফেরত দিয়ে নিন। এবার যে 4 লাখ 4.5 লাখ টাকা যে প্রফিটটা হলো সেটা দিয়ে আবার SIP চালু করুন @5,000-10,000 per month। হোয়াট ইউ আর ডুইং ইজ আ ফ্রি কস্ট SIP, কিচ্ছু আপনার পকেট থেকে টাকা লাগছে না। এটা একটা ভালো প্ল্যানিং করা যেতে পারে, এবং এই ব্যাপারে আমি অনেক পরামর্শ অনেক সেমিনারে কিংবা ওয়েবিনারে দিয়েছি। এটা ভেবে দেখুন, অনেকে জিজ্ঞেস করে SIP কি প্রফিট বুক করবো না, নিশ্চয়ই করবেন, বাট সেটাকে রিডিপ্লয় করাটা হচ্ছে আসল কাজ। এছাড়া যে ডিভিডেন্ড পোর্শনটা পাচ্ছেন সেটাকেও আপনি রিডিপ্লয় করতে পারেন, এবং মিউচুয়াল ফান্ডে অনেকগুলো স্কিম আছে যেখানে ডিভিডেন্ডটা রিডিপ্লয় করে অথবা ডিভিডেন্ডটা পে আউট করে দেয়, মানে সেটা, বাট আমার মতে রিডিপ্লয় করাটা ভালো, সেই রকম স্কিমে যাওয়া উচিত। বাট ভালো প্রফিট হলে পর মোটামুটি সেই প্রফিটটা বুক করে সেই মূলধনটা ফেরত নিয়ে সেটা ফিক্সড ডিপোজিট করে রাখলেন, আর যেটা প্রফিট করলেন সেটাকে দিয়ে আবার শুরু করে দিলেন। এখন আপনি বলেন না আমার টাকা আছে, তাহলে ঠিক আছে, প্রফিট প্লাস নতুন টাকা কিংবা পুরনো ক্যাপিটাল আবার নতুন করে ভাবুন, কারণ আপনি যে কোম্পানিগুলো করেছিলেন তাদের হয়তো ভ্যালুয়েশানটা অনেকখানি উপরে চলে গেছে, ম্যাচিওর ভ্যালুয়েশান হয়ে গেছে, এখান থেকে ভ্যালুয়েশান আরও সাংঘাতিক বাড়বে হয়তো নয়, যার জন্যে আপনি সেই টাকাটাকে বার করে আবার যে কোম্পানির ভ্যালুয়েশান এখান থেকে বাড়তে পারে তার মধ্যে আপনি ঢুকে গেলেন। আমার বইতে SIP নিয়ে অনেক লেখা আছে, সহজ পাঠ বইটা পড়লে পর হয়তো অনেক কিছু জানবেন, তবে মোটামুটি একটা ওভারঅল স্ট্রাকচারাল আইডিয়া দিয়ে রাখলাম। SIP আপনি করতে বাধ্য করবেন, আমার রিকোয়েস্ট শেয়ার বাজারে SIP করবেন, মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে SIP করবেন, একমাত্র উপায় ভবিষ্যতে বাচ্চাদের বড় হওয়ার কথা ভেবে, চিলড্রেন্স এডুকেশনের কথা বলে, আপনার রিটায়ার্ড লাইফে মেডিকেলের খরচের কথা ভেবে SIP আজকে থেকে শুরু করে দিন। ধন্যবাদ।